হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজ আমি আলোচনা করব 172 ট্যাবলেটটি ব্যবহার করার কতদিন পর পিরিয়ডস আসে আর পিরিয়ডস আসার সময় কি কি সমস্যা হয়। তো আজকের এই ভিডিওটি একদম স্কাইপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমি আপনাদের 172 ট্যাবলেটটি ব্যবহার করার কতদিন পর পিরিয়ডস আসে সেটি উদাহরণ দিয়ে বোঝাতে চাই। ধরুন আপনার প্রত্যেক মাসের 5 তারিখে পিরিয়ডস আসে, জানুয়ারি থেকে ডিসেম্বর এই 12 মাসে প্রত্যেক 5 তারিখে আপনার পিরিয়ডস হয়। তো আপনি ধরুন এই প্রথমবার 172 ট্যাবলেটটি ব্যবহার করছেন আর ব্যবহার করেছেন এপ্রিল মাসের 15 তারিখে। এপ্রিল মাসের 15 তারিখে 172 ট্যাবলেটটি ব্যবহার করলে আপনার পিরিয়ডস তো আসে 5 তারিখে, তাহলে আসার কথা মে মাসের 5 তারিখ, কিন্তু 5 তারিখে আপনার পিরিয়ডস আসবে না। পিরিয়ডস কখন আসবে? সেই মে মাসের 5 থেকে মে মাসের 10 তারিখ, মানে এই 5 দিনের যে কোনো একদিন আপনার পিরিয়ডস আসতে পারে। 172 ট্যাবলেটটি ব্যবহার করার পরে কিন্তু মে মাসের 5 তারিখে সঠিক দিনে সঠিক সময়ে আপনার পিরিয়ডস হবে না, তার 3 থেকে 4 দিন আগে পিছে হতে পারে। আর পিরিয়ডস হওয়ার সময় কি কি সমস্যা হবে? প্রথমত, আপনার পিরিয়ডস ক্লিয়ারভাবে আসবে না। দ্বিতীয়ত, আপনার পেটে ব্যথা, মাথা যন্ত্রণা এই সমস্যা হবে, আর পিরিয়ডস কিন্তু দলা দলা বের হতে পারে। তো এই তিনটে সমস্যা আপনার পিরিয়ডসের সময় হবে। তারপর কিন্তু দ্বিতীয় মাসে আপনার সঠিক দিনে সঠিক সময় পিরিয়ডস আসবে, 5 তারিখে আসার কথা সেই 5 তারিখেই আসবে। শুধুমাত্র 172 ট্যাবলেটটি ব্যবহার করেন যেই দিনে, তার পরের যেই দিন আপনার পিরিয়ডস আসার কথা সেই দিনটাই শুধু আগে পিছে হবে, তার পরের মাস থেকে আপনার কিন্তু সঠিক সময় সঠিক দিনে পিরিয়ডস আসবে। তো আশা করি এই ভিডিওটি থেকে আপনারা বুঝেই গেছেন। আর যদি মনে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করবো।